জুলাই আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণ অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি এড়াতে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। শুক্রবার 25 অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তালিকাটি গণমাধ্যমে পাঠানো হয়। চলতি বছরের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় নিহত পুলিশ সদস্যদের এ তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। তালিকায় নিহতদের নাম, পদের নাম, মৃত্যুর তারিখ, সংযুক্ত ইউনিটের নাম এবং ঘটনাস্থল উল্লেখ করা হয়েছে। তালিকা প্রকাশ করে সদর দপ্তর থেকে বলা হয়, আমরা লক্ষ্য করেছি যে কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণ অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছেন। তাই গণ অভ্যুত্থানে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রকৃত তালিকা প্রকাশ করা হলো। তালিকায় 44 জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে। পুলিশ সদর দপ্তর আরো জানায়, পুলিশ বিভাগ অত্যন্ত সতর্কতার সঙ্গে যে সকল অফিসার বা কনস্টেবল প্রতিবাদ বা সহিংসতার ঘটনায় আহত বা নিহত হয় তাদের তালিকা রক্ষণাবেক্ষণ করে। যদি কেউ দাবি করেন গণ অভ্যুত্থানে এই তালিকার বাইরেও পুলিশ নিহতের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে প্রমাণ সরবরাহের জন্য আহ্বান জানানো হচ্ছে। নিহত পুলিশ সদস্যদের মধ্যে 3 জন পুলিশ পরিদর্শক, 11 জন উপপরিদর্শক, 7 জন সহকারী উপপরিদর্শক, 1 জন ATSI, 1 জন নায়ক ও 21 জন কনস্টেবল রয়েছেন। MD সাজুমিনা, মাইক্রো নিউজ।